نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের গন্ধ সম নিহারি তোমার রূপ মনোহার ওগো মোর প্রিয়তম ওগো মোর প্রিয়তম ঝড় তুফানের প্রলয় দোলাই বর্ষার মেঘের বিজলি খেলায় মহসিন্ধুর উর্মিমালাই তুমি অনবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহার ওগো মোর প্রিয়তম ওগো মোর প্রিয়তম মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদ, মসজিদের মহাব্বত সাথে নিয়ে বুকে নিয়ে উপস্থিত এই মজলিসে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ভাই ও বন্ধুগণ এবং মজলিস থেকে একটু দূরে স্বতন্ত্রভাবে বসে থাকা অপেক্ষমান আমার আদরের মা এবং ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই কনকনে শীতকে আপনারা উপেক্ষা করে নিজেদেরকে একটুখানি ইমানের দিক দিয়ে সতেজ করে নেবেন দুটো দিন এবং আখেরাতের কথা শুনবেন, শুনে নিজেকে আখেরাতমুখী করে তুলবেন এমন এক সুন্দর বাসনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, যাকে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য কবুল করেছেন তিনি এসেছেন, যাকে আল্লাহ হয়তো আজকের এই মঙ্গল থেকে বঞ্চিত রাখবেন তিনি আসতে পারেননি। আমরা যারা এখানে এসেছি নিজেদেরকে কেন বা ভাগ্যবান বলবো না যে আমরা মসজিদকে দান দিয়ে এক নেকি করলাম এবং আলিম ওলামাদের মুখ থেকে সুন্দর সুন্দর বয়ান শুনে আমরা কিছু শিক্ষা পেলাম, এখানে আমরা লাভবান হলাম, তাহলে এখানে আমাদের আশা কল্যাণকর হয়েছে।
তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই একবার মুহাব্বাতের সাথে তার নামাক হালালি ব্যক্ত করি, তার শুকরগুজারি করি। যদি একবার বলে নিতে পারি আলহামদুলিল্লাহ, তারপরে তার প্রেরিত রাসূল মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা, মানুষের মধ্যে কিছু স্বভাব আছে, কাউরি কাছে চারটা, কাউরি কাছে পাঁচটা, কাউরি কাছে ছটা, ভালো এবং মন্দ মিলিয়ে ঝুলিয়ে। ভালোগুলো থাকা খুবই ভালো কথা, কিন্তু মন্দগুলো থাকা ভালো নয়, তো জেনে তো রাখতে হবে। যেমন একটা লোক খুব মিথ্যা কথা বলতে পারে, এটা বদ স্বভাব, এটা আল্লাহকে পছন্দ নয়। একটা লোক অত্যন্ত কৃপণ, মাক্ষী চুষ যাকে বলি আমরা, এই স্বভাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, খুবই বাজে স্বভাব এটা। একটা লোক সামান্য কথাতে একদম তেলে বেগুনে জ্বলে যায়, চোখ লাল করে দেয়, মুখ লাল করে দেয়, হাত চালিয়ে দেয়, রাগকে পুষতে জানে না, হজম করতে পারে না, এ বজে স্বভাব, এটা আল্লাহকে পছন্দ নয়। আবার দেখুন ভালো স্বভাবের কথা বলছি, যেমন একটা লোক খুব দানী, কাউরি দুঃখ দেখলেই তার মন গলবে, পকেট থেকে পয়সা বের করে দেবে, জামা তো জামা, শাল তো শাল তুলে দিয়ে দেবে, ভালো স্বভাব। একজন লোক সত্যবাদী, জীবন চলে গেলে মিথ্যা কথা বলবে না, এটা ভালো স্বভাব। একজন লোক পরোপকারী, পরকে মুসিবতে দেখতে পেলে স্থির থাকতে পারবে না, ভালো স্বভাব। তাহলে ভালো স্বভাব থাকা খুবই ভালো, আর মন্দ স্বভাব হলো নষ্টের গোড়া। তো মন্দ স্বভাব যে কয়টি আমি বলেছি সেটি আজকে আলোচনা করব না, এখন যেটা বলছি একটা মন্দ স্বভাব, সেটা হলো এই অহংকার, এটা আল্লাহকে পছন্দ নয়। মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা কোনো রকম করে বকশে দেবেন যে যাজ্ঞা তুমি যখন বলছো। কেউ যদি কাপুরুষ হয়, বখিল হয়, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি একটুখানি অনুনয় বিনয় করে। কিন্তু আল্লাহ তাআলা অত সহজে কোনো অহংকারীকে মাফ করবেন না যত সহজে মিথ্যাবাদীকে এবং চুগলখোরকে মাফ করবেন। অহংকারীকে দেখে আল্লাহর এত কেন রাগ? এ স্বভাব কি আমাদের ভেতরে আছে? খুঁজলে পাওয়া যাবে, কাউরি কাছে কম, কাউরি কাছে বেশি। কেন রাগ হয় আল্লাহর? এবার আপনাকে আমি দুনিয়ার উদাহরণ দিয়ে বলছি। সুন্দর একটা জামা সেলাই করেছেন, আর করে সকালবেলায় পুল বান্ধা মুখে গিয়ে চা খাবেন বলে দোকানে বসেছেন। কেউ যদি আপনার গা থেকে বুদামটিকে পটপট করে খুলে দিয়ে জামাটা গা থেকে কেড়ে নেয়, আপনার জিটা জ্বলবে না জ্বলবে না, গায়ে আগুন লাগবে না লাগবে না, যে আমার গায়ের কাপড় তুমি খুলে নিলে? কেন বললাম কথাটা এবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়া ও রেদাই, অহংকার হলো আমার গায়ের কাপড়, আমার গায়ের চাদর,
আমি আল্লাহ যেটা পোশাক পরিধান করি তার নাম হলো কিবরিয়া, তার নাম হলো অহংকার। কাজে আমি কাউরি মুখাপেক্ষী নই, আমেরিকা আমি কাউরি সাহায্যের দিকে চেয়ে থাকি না, আমার কাউরি সহযোগিতার দরকার লাগে না, আমার মায়ের প্রয়োজন হয় না, আমার বাবার প্রয়োজন হয় না। কাজে আমি যখন স্বাবলম্বী, আমি যখন স্বয়ম্ভর, তখন আমি আমার গায়ে যদি অহংকারের পোশাক চাপাই তো আমাকে শোভা পাই। আর তোমাদের মতো তিন পয়সার একটা মানুষ যদি অহংকার করে তাহলে সে যেন আল্লাহর গা থেকে আল্লাহর কাপড়কে টেনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো কাউরি গা থেকে কাপড় ছিনিয়ে নিতে গেলে ওর মনটা যেমন জ্বলে যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার কোনো মানুষ যদি অহংকার করে তো আমার মন জ্বলে যায়, আমার মনের ভেতরে খুন চেপে যায়। অহংকারকে আল্লাহ ভালোবাসে না। আপনারা বলবেন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে আমাদের ভেতরে এগুলো নেই, নেই তাহলে আলহামদুলিল্লাহ। তো আবার খুঁজে দেখেন তো আছে কি না। কিছু লোক কথাই কথাই বংশের গৌরব করে। কার সাথে কথা বলছি? আমাদের বংশকে চিনিস? বংশকে চুষছে আজ পর্যন্ত বিশনপুরের লোক। একটা বংশ আছে মোড়ল গোষ্ঠী, একটাও মোড়ল নাই, সব মানে চিলকাওয়াতে খেয়ে গেছে, অথচ মোড়ল গোষ্ঠীর নামে চলছে। একটা গোষ্ঠী আছে মৌলভী গোষ্ঠী, একটাও মৌলভী নাই, অথচ মৌলভী গোষ্ঠীর নামেই তারা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে। বংশের মানুষ গৌরব করে, বালুয়াঘাটের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিশ্চয়ই কোনো না কোনো একটা এমন বংশ আছে যে যেই বংশের লোকেরা অন্য জায়গায় যেতে গেলে নিজের বংশের অহংকার করবে। আমরা অমুক বংশের লোক, আমরাকে খেলা মনে করিও না। বংশের গৌরব। আর একটা গৌরব হয় মানুষের কিসে? আর একটা গৌরব হয় মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সাদা চামড়া দেন, ওকে যদি খালি একটু সুন্দর করে দেন, আর নাক একটু তোলা তোলা, ঠোঁটগুলো একটু সুন্দর সুন্দর পাতল পাতল, এইরকম যদি হয়ে যায় নাকের আর মুখের গঠনটা ভালো, ছেলে হোক অথবা মেয়ে হোক, নিজের রঙের দিকে দেখবে, আর চেহারার দিকে দেখবে, আর বডির দিকে দেখবে, আর দেখতে গেলেই ওর মনের ভেতরে অহংকার তৈরি হয়ে যাবে। এটা হাজার জনের ভেতরে আছে। আবার একগুলো অহংকারের কারণ হলো কি, ধন হয়ে যাওয়া, মাল হয়ে যাওয়া। বাপ দাদারা ছিল টালির বাড়িতে, এখন দিল্লি খেটে কি করে না করে আল্লাহর মেহরবানি পাকা বাড়ি হয়ে গেছে, একটা জেসিপি হয়ে গেছে, দুটা ট্রাক্টর হয়ে গেছে। চায়ের দোকানে কথা বলতে গেলেই সব সময় ওর মানে গরমের কথা। কাকে বলছি তোগুলো কথা? কার সাথে এগুলো কথা বলছিস খেয়াল করেছিস? এর মানে হলো কি, এর ভাষাতেই অহংকার টপকে পড়ে কি, যে আমি যেন তেন ছেলে নই, আমার বাড়িতে দুটা জিসিবি আছে, আমি যেন তেন মানুষ নই, আমার চারখানা ট্রাক্টর আছে, দোতলা বাড়ি আছে, আমার বাড়ির স্টাইলটা দেখগা, দিল্লিতে যত ভিআইপি লোকের বাড়ি আছে তার ভিতরে এইটা একটা বাড়ি। আপনি গরম বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। তো কাউরি সৌন্দর্য যদি বেশি হয় তো গৌরব চলে আসে, অহংকার চলে আসে। কাউরি যদি ধন বেড়ে যায় তো গৌরব চলে আসে, অহংকার চলে আসে। কেউ যদি শিক্ষিত হয়ে যায়, আর এইরকম অশিক্ষিত পরিবারের ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, মাস্টার হয়ে যায়, অথবা যদি একটা সরকারি চাকরি পেয়ে যায়, তাহলে আর ওর পিঠ পায় কে? আমি কোন লোক জানিস? আমি কত টাকা মাইনে পাই মাসে তুই জানিস? আমাকে তুই মাপতে আসিস না, ওর কথা দিয়েই ঝলকিবে শুধু অহংকার। আর কেউ যদি কোনো পদ পেয়ে যায়, পঞ্চায়েতের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের মেম্বার, সভাপতি, এমএলএ, এমপি, যদি কোনো একটা পদ পেয়ে যায় তাহলে ওর পুয়া বারো। এইবার কথা বলতে গেলে সবসময় পদের গরম। পাঁচটা জিনিসে মানুষ অহংকার বেশি করে করে, লুকাতে পারে না। আল্লাহ যেন আপনাকেও বাঁচায়, আল্লাহ আমাকেও বাঁচায়। বংশের কি গৌরব করা ঠিক? তাহলে আমি বলি, আরবের ভেতরে সবচাইতে নাম করা বংশ হচ্ছে কুরাইশ।
কোরাইশের ভেতরে যেটা ব্রাঞ্চ, সেটা নাবিজির যেটা আসল ব্রাঞ্চ, তা হলো বানি হাশিম। এর থেকে আর উন্নত মানের বংশ আর আরবে ছিল না, আর কোরাইশদের চাইতে আরও শ্রেষ্ঠ উন্নত বংশ কেউ আছে বলে দাবি করতে পারত না। এই বংশ তো নবী এলেন, তাহলে আমাদের বংশে শেষ নবী, আর চিন্তা কিসের আমাদের, আর ভাবনা কিসের? কেন যে নবী হলেন 1,24,000 পয়গম্বরের সেরা পয়গম্বর, তিনি সারা পৃথিবীর মানুষের ভেতরে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাবেন, এত মর্যাদার নবী আমাদের বংশে, তাহলে আমাদের চিন্তা কিসের? হ্যাঁ, বাড়িতে নবী ঠাট কর না, ফাঁট কর না, সব নবী দেখে নিবে, এটাই তো করতেন তারা। অথচ হাদিস শুনেন, স্বয়ং নবীজি নিজে বলছেন, ইয়া বানি হাশিম আন্নাস লা ইয়াতুনা বিআমালিহিম ওয়া আনতুম তাআতুনা ইলাইয়া বিআনসাবিকুম। হে বানি হাশিমের লোকেরা, আমার বংশের লোকেরা, কিয়ামতের দিন সারা দুনিয়ার মানুষেরা আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। এটা হলো যাকাতের আমল, এটা হলো সাদকার আমল, এটা হলো নমাজের নেকি, এটা হলো খাইরাতের নেকি, এটা হলো এই কাজের নেকি, সব মানুষেরা নেকি নিয়ে আমল নিয়ে হাশরের ময়দানে হাজির হবে। আল্লাহ আমার এই আমলের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। আর তোমরা কি কিয়ামতের দিন বংশকে হাতে করে আল্লাহর দরবারে হাজির হবে নাকি? সব নেকি নিয়ে হাজির হবে, আর তুমি বংশ হাতে করে আসবে? মানে কি? মানে হলো এই, যদি কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করে তোমার নেকি ঠিকঠাক আছে কি না, তুমি কি বলবে? আমি কুরাইশ বংশের লোক, আমি হলাম বানি হাশেম বংশের লোক, আমি আল্লাহ পাকের নবীর বংশের ছেলে, কাজে আমার কি হিসেব নেবেন মালিক আল্লাহ? যেই বংশে নবী জন্মেছে সেই বংশের ফজিলত আলাদা, সুতরাং এখান থেকে হটো ফরিশতারা, আমার হিসাব নিতে হবে না, এ কথা বলবে? তুমি মনে করে আসো এইটাই নাকি? এটা কোনোদিন ভাবিও না। দুনিয়ার মানুষ যেমন আমল নিয়ে হাজির হবে, সেই রকম তোমরাও আমল নিয়ে হাজির হওয়ার চেষ্টা করো। আমাকে ভাঙিয়ে কিয়ামতের দিন খাওয়া চলবে না, আর বংশের গৌরব করে কল্যাণ পাওয়া যাবে না। বংশের দ্বারাই মানুষেরা কোনোদিন কল্যাণ পায় না। বংশের কী মর্যাদা আছে? কোনো দাম নেই, কোনো ফজিলত নেই, মিছামিছি, শুধু পরিচিতির জন্য হলো বংশ। তুমি কোন বংশের? তো মোড়ল বংশের। তুমি কোন বংশের? তো হাজি বংশের। শুধু পরিচয়ের জন্য, আর বাকি কোনো ফজিলত আছে কি? কিছুই নেই। রাসূল নিজে একদিন মক্কার অনতি দূরে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে জোরে আওয়াজ দিলেন যাতে লোকেরা শুনতে পায়। তো আওয়াজ দিয়ে ডাকলেন কাকে? প্রথমে ডাকলেন নিজের বেটি ফাতেমাকে, আর ডেকে বলছেন, ইয়া ফাতেমা বিনত মুহাম্মাদিন, এই ফাতেমা। কে ফাতেমা? নবী মুহাম্মাদের বেটি। শুনো আমার কথা, এমালি আমল কর রে বেটি, আমল কর, আমল করবি তো পার পাবি, আর আমল না করে এই আশাতে যদি বসে থাকিস, আমার বাপ হলো নাবি, কেয়ামতের দিন যখনই আমার হিসাবের পালা আসবে তখন আমি আওয়াজ দিয়ে বলবো, ও লোকেরা তোমরা আমার কি হিসাব নেবে? আমার বাপ তো হলো শেষ নাবি, আমি নাবি মুহাম্মাদের বেটি, কাজে আমার কাছে আসিও না, আমার হিসাব চাইতে আসিও না। নাবির বেটির কেউ সম্মান করতে গিয়ে কেউ কি হিসাব চাইতে যায়? আসিও না বেটি। কিয়ামতের দিন কি তুমি এই কথা বলবে, আমি নবীর বেটি, আমার হিসাব কী চাইতে এসেছ? যাও দূরে যাও, দূরে যাও।
রাসূল বলছেন, না রে বেটি না, এ মালি আমল করো, আমল করলেই নাজাত পাবে, আর আমল না করলে বরবাদ হয়ে যাবে। আমি তোমার বাপ, যে তোমাকে তুমি আমার বেটি বলে বাঁচিয়ে নিতে পারবো সেটা সম্ভব নয়, এটা আমার দ্বারাই হবে না। বেটিকে বলা হলো। এরপরে আবার ডাকছেন কাকে? নিজের ফুফুকে। ফুফুর নাম সাফিয়া, একদম আপন ফুফু। ফুফুর নাম ধরে আওয়াজ দিয়ে বলছেন, ইয়া সাফিয়া তো, ও সাফিয়া, আল্লাহ পাকের নবীর ফুফু জান, একেবারে আপন ফুফু, তোমাকে আমি ডেকে বলছি, কিয়ামতের দিন তোমার সামনে যখন হিসাবের পালা আসবে, তখন তুমি যদি বলো আমার পর কিসের হিসাব নেওয়া হবে, আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হইলাম, আমার তো এটা ভাতিজা, যার ভাতিজা হলো সারা জাহানের নবীদের নেতা, যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, আর এর ফুফু আমি, আর আমার যদি হিসাব চাওয়া হয় এটা কেমন কথার কথা, আমার কি সম্মান নাই, তোমরা যাও আমার হিসাব চাইও না। ফুফুমা, আগেই বলছি এইসব কথা বলে কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। পার যদি পেতে চাও, এমালি আমল করো। তারপরে নবীজি বলছেন, লা উগনি মিনাল্লাহ শাইয়া, কিয়ামতের দিন তোমরা যদি বিপদে পড়ে যাও, তাহলে আমি নবী হয়েও তোমাদের কিচ্ছু করে দিতে পারবো না, আমার দ্বারাই তোমাকে তরিয়ে নেওয়া সম্ভব নয়, আমার নাম ভাঙিয়ে তোমরা নাজাত পাবে না, আমাকে ভাঙিয়ে তোমরা রেহাই পাবে না, রেহাই যদি পাও তো আমলের বরকতে পাবে, কাজে আমল চালিয়ে যাও, আর বংশের গৌরবটাকে জিন্দগির মতো ভুলে যাও। বংশের অহংকার কিসের? আমার বাপ মৌলবি, তাকে তো আপনারা চিনেন, আমার বাপের বাপ মৌলানা আব্দুর রহমান, ওটাও মৌলবি, আমি দেখিনি আমার দাদাকে, আমি দেখিনি আমার দাদার বাপকে, তাহলে আমার বাপ মৌলবি, তার বাবা মৌলবি, তার বাবা আব্দুল করিম মৌলবি, আমার নসলে দেখতে পাচ্ছি চার চারটা মৌলবি, তা আমি তো জোরে জোরে বলতে পারি, আমিও তো গুমান করতে পারি, গৌরব করতে পারি, কিন্তু আমার গৌরবটা খাটবে না যে আল্লাহর কাছে, এই জন্য এইগুলোর কোনো মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেই, আল্লাহর কাছে মূল্য আছে কিসের? তোমার আমলের। বংশের গৌরব ছেড়ে দাও। আমি কয়েকটা কথা বলবো, তার জন্য ছোট ছোট করে বলছি, আর যত টাইম খাওয়া হয়ে গেছে আদায়ে, এই জন্য আমি তো বুঝতেই পাচ্ছি যে ১২টা সোয়া ১২টার থেকে বেশি রাত গড়ানোটা ঠিক হবে না, তার জন্য আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মানুষের যদি সৌন্দর্য আসে তাহলে গৌরব হয় কি হয় না, একটু কথা যদি ভেবে চিনতে বলেন তো ভালো হয়। যে একটা ছেলে সাইকেল চালিয়ে গেল ঠিকঠাক, যেমনি বাজারে গেল মোটর সাইকেল থেকে নামা মাত্রই দেখবে কি যে চুলটিকে অহেতুক এরকম এরকম করে ঝাড়ছে, একটু ডিজাইন করে নিল, হাত দিয়ে দিয়ে ডিজাইন করে নিল, অথচ হাত দিয়ে কোনোদিন চুলের ডিজাইন হয় না, চুলে চিরুনি হয় না, কেন করলো এই কাজটা? এটা করে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করলো যে তোমরা আমার দিকে তাকাও, আমার জামাটা কত দামের জানো? আন্দাজ করো তো, আমার জামাটা ৭,০০০ টাকা দামের, আমার ফুল প্যান্টটা কত? তো ৯,০০০ টাকা দামের, আমি যে জ্যাকেটটা পরে আছি সেটা ১০,০০০ টাকা দামের, আর আমার চেহারার দিকে তাকাও, আমার চেহারা দেখতে গেলে তোমাকে একবেলা খিদা লাগবে না। এমনি দেখবো কলারকে এরকম করে ঠিক করছে, অহেতু কলার ঠিক করছে, এর মানে হলো দৃষ্টি আকর্ষণ করা। কোনো মেয়ে ছেলেকে যদি আল্লাহ তাআলা ওর চামড়াটা খালি সাদা করে দেয়, আর কোনো বিয়ে বাড়িতে যায় তো দেখবেন সোজা ওড়নি ঠিকঠাক আছে, তবুও ঘাড় থেকে নামিয়ে ওকে আবার জুত করবে, ফের এমনি করে মাথা খুলে টুলে তারপরে এইরকম করে আবার ওকে জুত করবে, এটা কিসের পরিচয়? তুমি আমার দিকে দেখো, আল্লাহ আমাকে কত সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ আমার ডিজাইন কত ভালো করেছে। এবার চলতে গিয়ে এবং আকারে আকৃতিতে এবং পোশাকের স্টাইলে বেশ কিছু ছেলেকে দেখা যায়, বেশ কিছু মেয়েকে দেখা যাবে, ওরা অহংকার করবে। একগুলো মেয়েকে দেখবেন ওর ঝুল যতটা আছে তার থেকে চার আঙুল বেশি করে লম্বা ফ্রক লম্বা জামা গায়ে দিয়ে থাকবে, আর এত পাতল যে বলার কথা নয়,
বিয়ে বাড়িতে আসতে গেলে দেখবেন সবসময় এইরকম বাম হাত দিয়ে একটু নুচে কাপড়টাকে চেঁড়ে এরকম করে ধরে আছে, সামিয়ানা টানা করে হাঁটছেও তো এইরকম করে করে, ধরে আছে তো এইরকম করে করে। কিসের জন্য এইটা? আর কাজই হচ্ছে এইটা, আবার ফিতরাত হলো এইটাই যে তোমরা কাজ ফেলে দিয়ে আমার দিকে দেখো না জিনিসটা কত দামের। এটা হলো অহংকারের পরিচয়, এটাকে আল্লাহ পছন্দ করেন না। রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, তার জন্য তোমার গৌরব, তোমার গুমান। তাহলে তোমার বাড়ির পাশে যদি একটা কালো মেয়ে ছেলে থাকে তাহলে কী করতে হবে তাকে? ও কি কাঁদবে সারা সারা দিন? হ্যাঁ, এটা তোমার ভাগ্য যে আল্লাহ তোমার চামড়া সাদা করেছে, কিন্তু তাই বলে যে তোমার ভেতরও ভালো এটা দাবি করা যাবে না। কিসের জন্য বলছি এত বড় কথাটা? সাহস আছে বুকে বলার তার জন্য বলছি। কেন? এই জন্য যে চামড়ার রং সাদা হলেই সে আল্লাহর কাছে প্রিয়, আর কাউরি গায়ের রং যদি কালো হয় তো সে আল্লাহর কাছে প্রিয় নয়, এমন কথাটা হরগিজ নয়। যদি তাই হতো তাহলে আমি আপনাকে খোলাখুলি বলে দিচ্ছি, আরবের মক্কা নগরীতে সব থেকে সুন্দর মানুষটার নাম জানা নাই আপনাদের, আমি জানিয়ে দিচ্ছি, তার নাম হলো আবুল আহাব। আপনার মুখ থেকে শুনবো এইবার, আপনি বলুন কথা আমার সাথে, সব থেকে সুন্দর চেহারার মানুষটা মক্কা নগরীতে, তার নাম আবুল আহাব। আপনি কথা বলুন, আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? আবুল আহাব জাহান্নামী। তাহলে সুন্দর চামড়াতে কী কাজ দিলে রে ভাই? ওর চেহারা কত সুন্দর ছিল, ওর গাল কত চকচকে ছিল, ওর আসল নাম আবুল আহাব নয়, এটা হলো তার উপাধি নাম। আবুল আহাবের মানে ওর গালগুলো যেন কাশ্মীরি সেবের মতো, কিছু কিছু অংশগুলো লাল হয়ে আছে আর কিছু অংশগুলো গমের রঙের মতো হয়ে আছে, লাল সাদা মিশিয়ে মিশিয়ে, আর দেখতে মনে হচ্ছে ফুলের মতো চেহারাটা। একটা যদি আঙুলের আঘাত দেওয়া যায় তো চেহারায় লাল দাগ পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সৌন্দর্য দিয়ে দান করেছিলেন, তার গায়ের চামড়াটাকে এত উজ্জ্বল ফর্সা বানিয়েছিলেন, আর তার গৌরবে থেকে গেল সেই লোকটাকে, তার সাদা চামড়া নাজাত দিতে পারলো না। এটা অহংকারের বিষয় নয়। আবুল আহাবের নামে বদদোয়া হচ্ছে সারা দিন সারা রাত সারা পৃথিবীতে। জানেন তো, যারা নমাজি তারাকে বলছি, কোরআন মাজিদের শেষ দিক থেকে এদিকে উঠে আসেন, শেষ দিক থেকে, তো শেষ দিক থেকে যদি উঠে আসেন তো 4 নম্বর সুরাটা সবারই মুখস্থ আছে, সুরাটার নাম হলো লাহাব, তাম্বাতিয়াদা আবিল আহাব। প্রথমেই লেখা আছে কি, তাব্বাতিয়াদা আবিল আহাব, আবুল আহাবের দুখানা হাত মাটিতে মিলে যাক, ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। এটা বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, দিয়েছেন কোরআন মাজিদে আল্লাহ তাআলা একবার। আর সারা দুনিয়ার মুসলমান, সারা পৃথিবীর মাটিতে যত মসজিদ আছে আর যত মুসল্লি আছে, সবাই 5 ওয়াক্তের নামাজে কেউ না কেউ কেউ না কেউ বদদোয়া করতেই আছে, করতেই আছে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কেন? যে আবুল আহাব তার সাদা চামড়া দিয়ে কাজ নেয় না, চামড়ার গরম দেখাবে না, রসুলের সাথে ভালো ব্যবহার করতে পারেনি, চলে গেছে রসতলে। মরণ কেমন হয়েছিল জানেন? মরবার কালে গায়ে এমন পোকা ধরল, আর এমনই একটা স্কিন ডিজিজে আক্রান্ত হলো যে তার গা থেকে দুর্গন্ধ বেরোতে লাগলো। যেদিন মরে গেল তো তার কাছে তার ছেলে এলো না, তার বিবি এলো না, বাল বাচ্চা এলো না, কেউ গোসল দেওয়ার লোক মিললো না, হাত দিয়ে ধরে তাকে কাফন পরাবে এমন লোক মিললো না, দূরে গিয়ে খাল করবে, করে কবর বানাবে আর তাকে পাটাতনে করে উঠিয়ে নিয়ে যেয়ে তাকে খালে রাখবে, এরকম মানুষ মিললো না। অতএব যেই জায়গাটাতে মরেছিল সেইখানেই খাল হলো, আর ওইখানে গরুকে যেমন বাঁশ দিয়ে গড়িয়ে খালে ফেলে দেওয়া হয়, ওই রকম ওরে আবুল আহাবকে তার আপনজনেরা তার বডিতে হাত না লাগিয়ে লকড়ি দিয়ে তাকে ঠেলে খালে ফেলে দিয়ে মাটিতে পুঁতে দিয়েছে। মানুষের মরণ পায়নি, চামড়াটার রং কেমন ছিল, কালো না সাদা? সাদা। সাদার গরম দেখাচ্ছেন? হ্যাঁ, সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসেন, কালোতেও সৌন্দর্য আছে, সাদাতেও সৌন্দর্য আছে। জানেন, উম্মে সালমা একদিন রাসূলকে দেখলেন একটা লোকের সাথে গল্প করছেন, গল্প শেষ হলো, উঠে চলে গেল সেই লোকটা। রাসূল নিজের বিবি উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা, এই যে লোকটা এক্ষুনি আমার সামনে গল্প করছিল চলে গেল, একে চেনো?
উম্মে সালমা বলছেন, জি এটা তো মদিনার ওই প্রান্তে বাড়ি আছে, এটা তো সাহাবি, এর নাম দেহিয়া কালবি। রসুল বলছেন, ওরে বিবি আমার স্ত্রী উম্মে সালমা, নাম ঠিক বলেছ, চেহারা ঠিক তুমি চিনে নিয়েছ, এটা দেহিয়া কালবি, কিন্তু আসলে এটা দেহিয়া কালবি নয়, এই লোকটা দেহিয়া কালবির চেহারাটা ছিল বটে, কিন্তু এটা ছিল আসলে আল্লাহর ফরিস্তা জিবরিল। জিবরিল যখন আমার সামনে মানুষের রূপ নিয়ে আসতো কথা বলার জন্য, তখন সামনাসামনি যে বসতো, তো কার রূপ ধারণ করতো? তো এই লোকটা হলো মদিনার লোক, দেহিয়া কালবি এর নাম, এর রূপ ধারণ করে হযরতে জিবরিল আমার সামনে বসতেন। কেন তার রূপ ধারণ করতেন? এই জন্য যে মদিনার মাটিতে সবথেকে সুন্দর মানুষটা, নাক তোলা তোলা, চোখগুলো ভাঁজ করা করা, গালগুলো উজ্জ্বল ফর্সা, দেখতে আকর্ষণ আছে তার চেহারায়, এই লোকটার নাম হলো দেহিয়া কালবি। আর দেহিয়া কালবির সৌন্দর্যকে দেখে হযরতে জিবরিল তার রূপ ধারণ করতেন, আর নাবিজির কাছে এসে বসে ওয়াহির কথাগুলো বলে বলে যেতেন। তার মানে কি? সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসেন, সৌন্দর্যকে হযরতে জিবরিল ভালোবাসেন, সৌন্দর্যকে আমরা সারা দুনিয়ার মানুষেরা ভালোবাসি।